তো হ্যালো, আর সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো গাইস, আমাদের গেমের মধ্যে ভিজুয়াল নামে যে সেটিংটা আছে, তোমরা কিভাবে এই সেটিংটা সেট আপ করবে তোমাদের কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আর তোমরা এই সেটিংটা যদি সকল প্রো প্লেয়ারের মতো সেটিং করতে পারো, তাহলে তোমাদের হেডশট লাগার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তোমাদের একটাই অনুরোধ করবো, তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। এইখান থেকে আমরা বেশি কথা না বেরিয়ে চলে যাবো আমাদের সেটিং এর মধ্যে। আর সেটিং এর মধ্যে যাওয়ার জন্য তোমরা উপরে যে সেটিং আইকন দেখতে পারছো, এইখানে ক্লিক করার সাথে তোমরা কিন্তু সেটিং মধ্যে চলে যাবে। আর এইখান থেকে তোমরা চলে আসবে আমাদের কন্ট্রোল সেটিং এর মধ্যে। কন্ট্রোল সেটিং এর মধ্যে আসার পর তোমরা এইখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে তোমরা কিন্তু ভিজুয়াল নামে একটা সেটিং দেখতে পারবা। আর এর মধ্যে কিন্তু মোট 5টা অপশন আছে। এখন কথা হচ্ছে 5টা অপশনের কি কাজ, অথবা তোমরা কোন অপশনটা কিভাবে সেট আপ করবা তোমাদের দেখিয়ে দিব। তোমরা প্রথমে এখান থেকে যে অপশন দেখতে পারছো সেটার নাম হচ্ছে ক্রস হেয়ার টাইপ। এখান থেকে তোমরা দুইটা অপশন দেখতে পারবে, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে নিউ। তোমরা যদি এখান থেকে অপশনটা ক্লাসিকে রাখো তাহলে কি হবে গাইস, আমাদের গেমের মধ্যে যে এম অপশনটা আছে এইটা দেখতে কিন্তু এমন লাগবে, মানে আগে যেমন ছিল তেমনই থাকবে আর কি। আর তোমরা যদি এখান থেকে নিউ দাও তাহলে কি হবে, গেমের মধ্যে যে আমাদের এম অপশনটা আছে ওইটা দেখতে কিন্তু এমন লাগবে, মানে পুরাই নতুন লাগবে, যেটা তোমরা এখানে দেখতেই পারছো। তবে এখানে একটা পার্থক্য হচ্ছে, তোমাদের হাতে যদি গান থাকে তাহলে তোমাদের এম অপশনটা দেখতে কিন্তু অনেকটা বড় লাগবে, আর তোমাদের হাতে যখন গান থাকবে না তখন তোমাদের এম অপশনটা কিন্তু অনেকটা ছোট দেখা যাবে। এখন কথা হচ্ছে তোমরা এই অপশনটা ক্লাসিকে রাখবা না নিউ রাখবা। আমি তোমাদেরকে বলবো এখান থেকে তোমরা অবশ্যই অপশনটা কিন্তু নিউ রাখবা, কারণ হচ্ছে তোমাদের এম অপশনটা দেখতে কিন্তু পুরাই নতুন লাগবে, আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু হেডশট লাগার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে। তারপরে এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ড্যামেজ ইনটু গ্যাডার। এখান থেকে তোমরা দুইটা অপশন দেখতে পারবে, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে নিউ। তোমরা যদি এখান থেকে ক্লাসিকে রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা এনিমিকে বডি ড্যামেজ দেবে ড্যামেজের সংখ্যাগুলো কিন্তু অনেক ছোট ছোট হবে, আর এগুলা কিন্তু একদম হলুদ কালারে দেখা যাবে। আর গেমের মধ্যে যখন তোমরা এনিমিকে হেডি ড্যামেজ দেবে ড্যামেজের সংখ্যাগুলো কিন্তু অনেক ছোট ছোট হবে, আর ড্যামেজগুলো কিন্তু লাল রঙের হবে। আর তোমরা যদি এখান থেকে নিউ রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা এনিমিকে বডি ড্যামেজ দেবে তখন তোমাদের ওই ড্যামেজের সংখ্যাগুলো কিন্তু অনেক বড় বড় দেখা যাবে, আর ড্যামেজের সংখ্যাগুলোর কালার কিন্তু সাদা রঙের হবে। আর গেমের মধ্যে যখন তোমরা এনিমিকে হেডি ড্যামেজ দেবে তখন তোমাদের ওই ড্যামেজের সংখ্যাগুলো কিন্তু অনেক বড় বড় দেখা যাবে, আর ড্যামেজগুলো কিন্তু লাল রঙের হবে। এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে ক্লাসিকে রাখবা না নিউ রাখবা। আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে নিউ রাখবা, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প হবে। তারপরে এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ভিজুয়াল ইফেক্ট। এখান থেকে তোমরা তিনটা অপশন দেখতে পারবে, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে ড্র্যাক, একটা হচ্ছে নোবেলার। তোমরা যদি এখান থেকে ক্লাসিকে রাখো তাহলে কি হবে, যখন তোমরা জোনের মধ্যে থাকবে তখন তোমাদের শরীর থেকে কিন্তু লাল রঙের রক্ত বের হবে, আর যখন তোমরা এনিমিকে ড্যামেজ দেবে তখন এনিমির শরীর থেকে কিন্তু লাল রঙের রক্ত বের হবে, যখন তোমরা এনিমিকে হেডশট মেরে কিল করবে তখন কিন্তু এরকম দেখা যাবে, আর যখন এনিমিকে বডি ড্যামেজ দিয়ে কিল করবে তখন কিন্তু এরকম দেখা যাবে। আর তোমরা যদি এখান থেকে ড্র্যাকে রেখে খেলো তাহলে কি হবে, যখন তোমরা জোনের মধ্যে থাকবে তখন তোমাদের শরীর থেকে কিন্তু কালো রঙের রক্ত বের হবে, আর যখন এনিমিকে ড্যামেজ দেবে তখন এনিমির শরীর থেকে কিন্তু কালো রঙের রক্ত বের হবে, যখন এনিমিকে হেডশট মেরে কিল করবে তখন কিন্তু এরকম দেখা যাবে, আর এনিমিকে যখন বডি ড্যামেজ মেরে কিল করবে তখন কিন্তু এরকম দেখা যাবে। আর তোমরা যদি এখান থেকে নোবেলাটে খেলো তাহলে কি হবে, যখন তোমরা জোনের মধ্যে থাকবে তখন তোমাদের শরীর থেকে কিন্তু কালো অথবা লাল কোন রঙের রক্ত বের হবে না, আর যখন তোমরা এনিমিকে ড্যামেজ দেবে তখন কিন্তু এনিমির শরীর থেকে কালো অথবা লাল কোন রঙের রক্ত কিন্তু বের হবে না, যখন তোমরা হেডশট মেরে কিল করবে তখন কিন্তু এরকম দেখা যাবে, আর বডি ড্যামেজ দিয়ে কিল করলে এরকম দেখা যাবে। এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে ক্লাসিকে রাখবা, ড্র্যাকে রাখবা, নাকি নোবেলাটে রাখবা। আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে ক্লাসিকে রাখবা, আর সেক্ষেত্রে তোমাদের হেডশট লাগার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে। তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে হিট মেকার। এর মধ্যে থেকে তোমরা দুইটা অপশন দেখতে পারবে, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে নিউ। তোমরা যদি এখান থেকে ক্লাসিকে রাখো তাহলে কি হবে গাইস, গেমের মধ্যে যখন তোমরা এনিমিকে ড্যামেজ দাও আমাদের যে এম অপশনটা আছে এম অপশনের মধ্যে তোমরা কিন্তু এরকমের একটা অপশন দেখতে পারো যেটা দেখতে কিন্তু লাল রঙের হবে। আর তোমরা যদি এখান থেকে নিউ রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা এনিমিকে ড্যামেজ দেবে আমাদের এম অপশনের মধ্যে যে অপশনটা আছে এটা দেখতে কিন্তু সাদা হবে। এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে ক্লাসিকে রাখবা নাকি নিউ রাখবা। আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে নিউ রাখবা, আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প হবে। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে টিমমেট ইনফো। এখান থেকে তোমরা দুইটা অপশন দেখতে পারবে, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে ট্যান্সুলেন্ট। তোমরা যদি এখান থেকে ক্লাসিকে রাখো তাহলে কি হবে গাইস, ধরো গেমের মধ্যে তোমরা তোমাদের টিমমেটের পাশে দাঁড়িয়ে আসো, আর সেক্ষেত্রে তোমাদের টিমমেটের নামটা কিন্তু তোমরা স্পষ্ট দেখতে পারবা, আর তোমরা যদি একটু দূরেও যাও তাহলেও তোমাদের টিমমেটের নামটা কিন্তু স্পষ্ট দেখতে পারবা। আর তোমরা যদি এখান থেকে ট্যান্সুলেন্টে রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা তোমাদের টিমমেটের পাশে থাকবে তখন তোমাদের টিমমেটের নামটা কিন্তু স্পষ্ট দেখা যাবে না, মানে মাঝে মাঝে দেখা যাবে, মাঝে মাঝে দেখা যাবে না। আর তোমরা যদি একটু দূরে যাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু স্পষ্ট দেখতে পারবা। এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে ক্লাসিকে রাখবা নাকি ট্যান্সুলেন্টে রাখবা। আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে ক্লাসিকে রাখবা, আর সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প হবে। সো গাইস, আমাদের গেমের মধ্যে ভিজুয়াল সেটিং এর মধ্যে যে অপশনগুলো ছিল তোমাদের কিন্তু প্রত্যেকটা বুঝাই দিছি, আশা করি তোমরা বুঝতে পারছো।